হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ উনতিরিশে ফেব্রুয়ারি দু সাল শনিবার এই মুহূর্তের থেকে একটা ব্রেকিং নিউজ হচ্ছে আকাশ থেকে ঝরছে হলুদ বৃষ্টি হ্যাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের কিছু জায়গায় এমনই ঘটনা ঘটেছে এবং বিজ্ঞানীদের তরফ থেকে কি বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে কি জানানো হয়েছে আসলে ব্যাপারটি কি হতে পারে সমস্ত কিছু নেই রয়েছে এখনকার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত লেটেস্ট ভিডিওগুলো জানতে প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না এলাকা জুড়ে যেন কেউ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছে দুদিনের বৃষ্টিতে রীতিমতো তাই আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার বাগনানে বৃহস্পতিবার শুরু হয়েছে এবং গতকালও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে তাই বাড়ির বাইরে বেরুতে সাহস পাচ্ছেন না অনেকেই কোনো কোনো বাড়িতে আবার হাঁড়িও চড়ছে না মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরোতে পারছেন না অর্থাৎ ভয় পাচ্ছেন এমনই খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সেই বৃষ্টি নমুনা সংগ্রহ করেছেন এবং পরিবেশ দপ্তরে পাঠানোর ব্যবস্থা করেছেন প্রথমে বিষয়টি এলাকাবাসী ততটা গুরুত্ব না দিলেও শুক্রবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই হলুদ পদার্থ থেকে বিভিন্ন ধরনের গুজবের দাবানল এতটাই বিস্তার লাভ করেছে যে এলাকার মানুষ খোলা জায়গায় রান্না পর্যন্ত করতে ভয় খাচ্ছেন ছোট ছেলে মেয়েদের ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছে না ভয়েতে এই ঘটনার সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পাতিনান কাজীপাড়া মন্ডলপাড়া সাবসিট সিটপাড়া এবং মাইতিপাড়া প্রভৃতি এলাকার বাসিন্দারা এলাকা জুড়ে গাছের পাতা থেকে শুরু করে টিনের চাল রোদে শুকুতে দেয়া জামা কাপড়ে প্রভৃতিতে হলুদ রঙের ছিটে দেখতে পান প্রথমে তার জলীয় পদার্থের আকারে থাকলেও অর্থাৎ প্রথমে তরল থাকলেও পরে তা শুকিয়ে যায় এবং গুঁড়ো হলুদের মতন অবস্থায় এসে যায় কেউ কেউ বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাসিড ছোড়া হয়েছে তো কেউ বলছেন যে করোনার মতো নতুন কোনো ভাইরাস ছড়িয়েছে এলাকায় বিষয়টি জানার পর বাগনান এক নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে ওই অজানা পদার্থের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেন এবং স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিনি দিয়েছেন হলুদ রঙের এই অজানা পদার্থটি নমুনা সংগ্রহ করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বিডিও সত্যজিৎ বিশ্বাসবাবু জানিয়েছেন যে উদ্ভিদ বিজ্ঞানীদের দাবি এলাকার বায়ু দূষণের জেরেই কিন্তু এমন ধরনের ঘটনা ঘটতে পারে এটি এক ধরনের অ্যাসিড এই অ্যাসিড বৃষ্টি পরিবেশের অনেক স্থানে হতে পারে মূলত সেই এলাকায় হতে পারে যেখানে বায়ু দূষণের মাত্রাটা অনেক বেশি এই ধরনের বৃষ্টিপাত সেখানেই সাধারণত হয়ে থাকে কখনো কখনো তবে তিনি আরও জানিয়েছেন এটা মূলত বায়ুতে নাইট্রিক অক্সাইড থাকলে তা অক্সিজেন এবং জলীয় অর্থাৎ জলের সংস্পর্শে এসে নাইট্রাস অ্যাসিডে পরিণত হয় এবং সেটি বৃষ্টির আকারে এলাকায় বর্ষিত হয় তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অসুস্থ হয়ে পড়েননি মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিনি দিয়েছেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এলাকাগুলিতে নজরদারিতে রাখা হচ্ছে যাতে প্রাকৃতিক এই বিষয় নিয়ে অযথা কেউ গুজব রটাতে না পারেন অর্থাৎ মানুষের কোনো মানুষের ক্ষেত্রে কোনো খারাপ প্রভাব না পড়ে শুধু এখানেই নয় বীরভূমের শিউড়িতেও কিন্তু একই ঘটনা দেখা গেছে এমনটাও হয় যে কেউ হয়তো ভাবতে পারছেন না যে বসন্ত উৎসব দেরি রয়েছে অথচ ফোঁটা ফোঁটা হলুদ রঙ পড়ছে আকাশ থেকে অনেকেই বলছেন এটা হলুদ বৃষ্টি কেউ বা বলছেন এটা বৃষ্টি নয় পরিবেশ দূষণের জন্য এমনটা হয়েছে তাহলে ঘটনাটি কি আসলে ব্যাপারটি হচ্ছে বীরভূমের সিউড়িতেও শুক্রবার জায়গায় জায়গায় পড়ে রয়েছে ফোঁটা ফোঁটা হলুদ রঙ শুধু সিউড়ি নয় সিউড়ির আশেপাশে বেশ কয়েকটি জায়গাতে এমন রং দেখা গেছে শুক্রবার সকালে আর এই রঙ নিয়ে কিন্তু ছড়িয়েছে বাইক থেকে শুরু করে চার চাকা বাড়ির উঠান সর্বত্রই পড়ে রয়েছে ফোঁটা ফোঁটা হলুদ রং সাধারণ মানুষের কৌতূহল এই রং আসলে কি বৃষ্টি নাকি পরিবেশ দূষণের ফল নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব করেছে তবে ডক্টর দেবাশিস পালের বক্তব্য বায়ু দূষণের কারণে এটা হতে পারে তিনটি সম্ভাব্য কারণ হতে পারে এগ্রিকালচারাল পলিউশন ডোমেস্টিক পলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে হলুদ বৃষ্টি সত্যি হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে যতক্ষণ না পরীক্ষিত হয়ে ব্যাপারটি সামনে আসছে ততক্ষণ বোঝা যাবে না যে আসলে ব্যাপারটি কি। তবু প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে মোটামুটি যেটা বায়ু দূষণের জন্যই হতে পারে অবশ্যই আপনারাও কি মনে করেন কমেন্ট করতে ভুলবেন না দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং